আজ রবিবার 25শে আষাঢ় 2022 সালের 10ই জুলাই মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মিশ্র প্রকৃতির কাটতে চলেছে। ভিডিও শুরুতেই আজ ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেদের জানাবো ঈদ মুবারক, আর হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনেদের বলবো আজ হরি শয়নী একাদশী বা দেব শয়নী একাদশী। আজকের দিনের পর ভগবান হরিবিষ্ণু 4 মাসের জন্য যোগ নিদ্রায় চলে যাবেন, আর এই 4 মাস দেবাদিদেব মহাদেব শঙ্কর রূপে সমগ্র বিশ্ব পরিচালনার দায়িত্ব পেতে চলেছেন, যার কারণেই শুরু হয়ে যাবে শ্রাবণ মাসের পর্ব এবং চতুর্মাস। চতুর্মাস অর্থাৎ কার্তিক মাস পর্যন্ত আজকের দিন থেকে শুরু করে এই 4 মাস কোনো প্রকার শুভ কর্ম করায় নিষিদ্ধতা জ্ঞাপন করা হয়েছে। আজকের দিনে ভগবান হরিবিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা করে উপবাস থাকার মাধ্যমে, রাত্রি জাগরণ এবং মাটিতে শোয়ার মাধ্যমে একাদশীর এই মহান ব্রত পালন করা হয়ে থাকে জীবনের দুঃখ কষ্ট থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য। আর না পারলে নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। আজ ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে 3 বেলা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম, তাহলে দেখবেন অভূতপূর্ব অতুলনীয় ফলাফল আপনারা নিশ্চিতভাবে পাবেন। অন্যথায় দিনটি কিন্তু আজ আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চালাতে হবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। বিশেষ করে গর্ভবতী মহিলাদের বলবো হাঁটাচলা করার সময় খুব সাবধান। আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগতভাবে দিনটি ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। আপনার পিতামাতা অর্থ সাশ্রয়ের ব্যাপারে আপনাকে কিছু বক্তৃতা দিতে পারে, জ্ঞান দিতে পারে। মেজাজ খারাপ না করে তাদের কথা ধৈর্য সহকারে শুনুন, ডেলি লাইফে ইনপুট করুন, প্রভূত পরিমাণে লাভবান আপনারা নিশ্চিতভাবে হবেন। আজ চাকরিজীবী যারা আছেন তাদেরকেও কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে, তবেই কিন্তু দিনটি বেশ। অন্যথায় আজ বলবো রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমেই কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা প্রকল্প উদ্যোগ বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ কিন্তু আজ নয়। যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করবার আগে সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিকে বিস্তার করার চেষ্টা করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসুন, জয়লাভ আজ আপনাদের এক প্রকার নিশ্চিত। যারা গৃহবধূ আছেন গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন, আর সেই সময়ের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করতে পারবেন, এটিই কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন। মনে রাখবেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় আমাদের জীবনে উন্নতি করা তো দূরে ছাড়ুন, বরং আমাদের জীবনকে আমরা অবনতির দিকে এগিয়ে নিয়ে যাই। বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করবার চেষ্টা করুন। যারা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে বৃদ্ধ বৃদ্ধা আছেন, অবসরকালীন সময়ে পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন, সেখানে নিশ্চিতভাবে আপনারা মানসিক প্রশান্তি অবশ্যই পাবেন। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিতে কিন্তু একে অপরের সাথে আপনারা রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছাতে পারেন, এমন দিন জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আর যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ আসতেই পারে, আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ একটু হলেও শক্তিশালী থাকছে, তে বিষয়ে অত্যধিক সচেতন থাকুন। তোতা পাখিকে সবুজ লঙ্কা খাওয়ান, ভগবান হরিবিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা করুন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলুন হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রভূত পরিমাণে শুভ পরিণাম আপনারা নিশ্চিতভাবে পাবেন। যাদের চন্দ্ররাশি মীন এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের মীন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।